قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله الى الناس كافه بصيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد وكل جاء الحق وزهك الباطل إن الباطل كان زهوكا بريو শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সম্মুখে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মনস্থ নিয়ে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে ক্ষমতা দান করেন তাহলে উক্ত বিষয়টি সঠিকভাবে তুলে ধরার প্রয়াস পাবো আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন অমা তৌফিকই ইল্লা বিল্লা রব বিশ্রহালি সৌদ্রি ওয়েসেল অ্যাম ডি ওয়াহেলু লুক দা তে মিল্লিসানি ইয়েপ রব বিজিদ ইলমা রব বিজিদ ইলমা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বরেলি মাসলাক বা আহাম্মদ রেজা খান ব্রেলভির অনুসারী রেজা ফিতনা এই যুগের একটি মারাত্মক ফিতনা তো তাদের কোরআন এবং মানুষ থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে মানুষকে কোরআন এবং হাদিস থেকে মানুষকে দূরে রাখার যে অপকৌশল তার যে অপপ্রচার তারা লিখিতভাবে প্রকা প্রচার করে সেটা তুলে ধরার প্রয়াস পাবো আল্লাহ যেন আমাকে তফিক দান করেন এখন কিভাবে তারা এই প্রচার চালাচ্ছে আমরা দেখব তাদেরই একটি গুরুত্বপূর্ণ কিতাব জাল হ্যাক জাল হ্যাক এই কিতাবটিকে তারা নাম দিয়েছে জাল হ্যাক অথচ আমরা জানি আল্লাহ তাবের কবা কোরআনুল করিম কে জাল হক বলেছেন কোরআনুল মজিদকে জাল হাক বলেছেন কেননা কোরআন আসার পর যত বাতিল রয়েছে তা সব বিলুপ্ত হয়ে গেছে আর এটা হচ্ছে এমন এক বিষয় যেটা নিজেদের মাসলাককে মাচানোর খাতিরে নিজের মাসলাককে সাবিত করার উদ্দেশ্যে লেখা হয়েছে তাই এটি জাল হক নয় বরং জাল বাতিল জাল বাতিল এই জাল বাতিল কিতাবের লেখক হচ্ছে আপনার হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইম সাহেব আসরাফি এটা ছাপা হয়েছে ফারুকিয়া বুক ডিপো দিল্লি থেকে এখানে যেটা লেখা হয়েছে আপনারা দেখুন উনত্রিশ পৃষ্ঠাতে উর্দু ভাষান এর উনত্রিশ পৃষ্ঠা এর উনত্রিশটাই বলা হয়েছে যে ওয়ালা ইয়া জুজু তাকলিদু মা আদা আল মাজাহিব আল আরবাআতা ওয়ালাউ ওয়াফাকা কওল আস-সাহাবাতি ওয়াল হাদিস আস-সাহিহা ওয়াল আয়াতা والخارج عن المذاهب الأربعة ضال مذل وربما عده ذلك إلى الكفر لأن الأخذ بظواهر الكتاب والسنة من أصول الكفر إذا لكار بار بلاه يعني أرثات سوى جائز نہیں اگرچہ उस साहबा के कौल और सही हदीस और आयत के मुआिक ही हो जो उन चारों जो उन चार मजहबों से खारिज है वो गुमराह और गुमराह करने वाला है क्योंकि हदीस व कुरान के महजरी माना लेना कुफर की जड़ है এই বিষয়টি আমরা পেলাম জাল বাতিল যেটা জাল হাক নামে প্রচার করছে জাল বাতিল মূল কিতাব উর্দু ভাষায় তার উনত্রিশ পৃষ্ঠায় এই বইটাকে বাংলাদেশ থেকে প্রকাশ করা হয়েছে বাংলা ভাষায় বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে এর অনুবাদ করেছেন শাহজাদা মওলানা মোহাম্মদ জহুরুল আলম ও মোহাম্মদ লুথুর রহমান এটি প্রকাশ করেছে মোহাম্মদ কুতুবখানা জামে মসজিদ শপিং কমপ্লেক্স আন্দার কিল্লা চট্টগ্রাম থেকে এটা চট্টগ্রাম থেকে বের করা হয়েছে এখানে আমরা তো আরবিটাও পড়লাম এবং উর্দুটা পড়লাম তারা বাংলাতে কি অনুবাদ করেছে সেটা শুনুন তারা লিখেছে যে চার মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাবের তাকলিদ বা অনুসরণ জায়জ নয় যদিও সে মাঝাবের যদিও সে মাঝাব সাহাবিদের উক্তি হাদিস ও আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয় যে এ চার মাঝাবের কোনো একটির অনুসারী নয় সে পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী কেননা হাদিস ও কোরআনের কেবল বাহ্যিক অর্থ গ্রহণই হলো ফরির মূল বুঝতে পারলেন এখান থেকে তারা কি বলতে চেয়েছে আপনারা বুঝলেন এখন এই বিষয়টি নিয়ে আমরা পঙ্খানুপুঙ্খান পঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার আগে আমরা জেনে নেই যে এই বেরেলি মাঝাব কখন থেকে উত্তরপ্রদেশের বেরেলি শহরে একজন ব্যক্তির জন্ম হয় যার নাম আহম্মদ রিজা আহম্মদ রিজা খান আর এই আহম্মদ রিজার যারা অনুসারী তারাই হচ্ছে রিজবি বা ব্রেলি শহরে তার জন্ম তাই তার সঙ্গে সম্বন্ধিত বা সম্পর্কিত করে ব্রেলি বলে আসলে এরা নিজেকে আহল সুন্না ওয়াল জামা বা সুন্নি বলে জোর সোর প্রচার চালায় কিন্তু আসলে এরা না সুন্নি না আহল সুন্নাত ওয়াল জামা বরং আঠারোশো সালের চোদ্দোই জুন জন্মগ্রহণকারী নতুন এক বিদাতের প্রচারক প্রসারক আহম্মদ রিজা খান অনুসারী যার মৃত্যু হয়েছে উনিশশো সালে অর্থাৎ ফুল ইংরে ইংরেজদের যে সময় ইংরেজ পিরিয়ডে এর জন্ম এই ইংরেজদের সময় নতুন জন্ম নেওয়া নতুন মাসলাক তাদের যে আকিদা তাদের যে আমল তাদের যে ভাব তাদের যে তবলিগ সেটা তারা এখানে প্রকাশ করেছে তারা প্রকাশ করেছে তারা বলতে চেয়েছে যে কোরআন এবং হাদিসের অর্থ গ্রহণ করা হচ্ছে কুফরির মূল আপনারা বলুন এটা কি মানুষকে কোরআন এবং হাদিস থেকে দূরে রাখার অপকৌশল না অথচ আল্লাহ আবার যেখানে কোরআনের ব্যাপারে বলছেন সূরা কিয়ামর 17 নম্বর আয়াতে সূরা কিয়ামর 17 নম্বর আয়াতে যে ওয়া লাকাদ ইয়াসারনা আল কুরআন লিজিকরি ফাহাল মুযাক্কির আমি কোরানকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি আল্লাহ তাবারক ওয়া বলছেন অথচ এই ফিতনাদাররা এই ফিতনাবাজরা তারা আজকে মানুষকে কুরআন এবং হাদিস হাদিস থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ফিতনা সৃষ্টি করছে তারা বলতে চেয়েছে যে কোরআন এবং হাদিসের বাহ্যিক অর্থ গ্রহণ করা ফিতনার মূল আমরা তাদের ব্যাপারে বলতে চাই যে তারাই হচ্ছে ফিতনাবাজ তারা মুতাসাবিহাত যে কথাগুলো সেগুলোকে নিয়ে নিও করে মানুষকে ভুল পথে চালায় তা ছোট ছোট কথাগুলোকে শব্দগুলো কোরআন থেকে নিয়ে নাই নিজেদের মাসলাক সাবিত করার চেষ্টা করে আর আমরা এই ব্যাপারে প্রথমেই যে আয়টি পড়বো সেটি হচ্ছে কোরআনের সুরা আল ইমরান 3 আয়াত সাত সেখানে আল্লাহ তাবারক কুয়া তালা বলছেন যে হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তিনিই সেই সত্তা যিনি তোমার প্রতি অর্থাৎ বলছেন তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন কিতাব নাজিল করেছেন মিনহু আয়াতুম মুহকামাত তার মধ্যে কতগুলা আয়াত হচ্ছে কতক আয়াত হচ্ছে স্পষ্ট সুস্পষ্ট মুহকামাত মূল কিতাব আর এই স্পষ্ট বিষয়গুলি হচ্ছে কিতাবের মূল ওয়া উখরা মুতাশাবিহাত আর অন্য আয়াত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রূপক সেগুলো রূপক ফাআমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন আর যাদের মনে বক্করতা রয়েছে যাদের মধ্যে কুটিলতা রয়েছে যাদের মনে কুটিলতা রয়েছে জটিলতা রয়েছে তারা করে কি ফালিত্তাবি না ত্যাব হামিন হুফতে গ আইল ফিতনা গ আই ত্যাবিলি তারা ফিৎনা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা ফিৎনাহ সৃষ্টি করার উদ্দেশ্যে করে কি এই এবং অপব্যাক্ষা করে কোরানের মানে অপব্যাক্ষা আর উদ্দেশ্যে তারা এই যে রূপক আয়াত তার পিছনে পড়ে তারা অনুসরণ করে এর মধ্যেকার যেগুলো মুতা শাহ বেহাতায়াৎ সেগুলোর অতসু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওমা ইয়া আলা মুতাআউইলাহু ইল্লাল্লাহ আল্লাহ সেগুলোর ব্যাখ্যা জানেন তাছাড়া কেউ জানে না সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না তাহলে আমরা বুঝলাম যে ব্রেলি মক্তব বা মক্তব ফিকর যারা রয়েছে যারা ব্রেলি মাসলাকের আলেম রয়েছে যারা ব্রেলি মাসলাকের আপনার মান্যবার ব্যক্তি রয়েছে তাদের কাজ হচ্ছে যে ফিতনা সৃষ্টি করা যেগুলো শির্ক যেগুলো বিদাত সেগুলোকে ইসলাম বলে চালানোর অপচেষ্টা করা আপনারা দেখতে পাবেন যে এটা তারা করছে কিনা আপনারা দেখবেন যে বারুই রবিউল আওয়াল কে কেন্দ্র করে বারুই রবিউল আওয়াল না রসুল ইসলামের জন্ম আর না রসুল ইন্তেকাল করেছেন কোনো বারুই রবিউল আওয়াল দ্বারা প্রমাণিত নয় সোমবার করেছেন রবিউল আওয়াল মাসে করেছেন এটা প্রমাণিত এটা আমি প্রমাণও করেছি জালহকে হকের ও মিলাদের নবী সিরিজে করেছি আপনারা সেখানে দেখে নিতে পারেন যে সেখানে আমি দেখিয়েছি এবং ক্যালেন্ডার সহকারে দেখিয়েছি যে রসদালাম বারুই গ্রহণ জন্মগ্রহণ করেননি এবং তিনি ইন্তেকালও করেননি করেননি ইন্তেননি আওয়াল নিয়ে আপনার জস্নে নবী তারা ঈদ এ মিলাদুলনীকে প্রমাণ করতে গিয়ে কি অপব্যাখ্যা আপনারা দেখবেন কোরআনের সুরা ইউন সাম্বর দশ আয় নম্বর আঠান্ন সেখানে আপনার ফল ইফরহু শব্দ থেকে মিলাদের ফটো বের করে মিলাদের দলিল বের করে কি অবস্থা চিন্তা করুন ফল রাহু শব্দ থেকে তারা মাইদা শব্দ থেকে তারা মাইদা শব্দ থেকে তারা মিলাদ বের করতে চায় তারা মিলাদ যেটা করে সেটা সাবিত করতে চায় প্রমাণ করতে চায় অথচ যেগুলো প্রামাণ্য যেগুলো প্রমাণিত যেগুলোর জন্য প্রমাণ রয়েছে আর সেগুলো তারা মানে না সেগুলো বিধাচারণ করে সেগুলো অন্য মাসলাকের লোক করছে সেগুলো গায়ের মোকাল্লিদরা করে বলে তারা অপপ্রচার চালায় তারা উল্টো পাল্টা কথা বলে অথচ যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সেগুলো প্রমাণের অপচেষ্টা চালানো হয় সেগুলো তাদের কাছে কোনো বুরাহান নেই লা বুরাহান লাহু তাদের কাছে কোনো প্রকার বুরাহান নেই কোনো প্রকার প্রমাণ নেই অথচ তারা সেগুলো করতে চাই তো এগুলো হচ্ছে বিরলি মাসলাকের একটা অপকৌশল আর এখানে যে কথা বলা হয়েছে যে কোরআন এবং হাদিসের ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাপারে তারা বলতে চেয়েছে যে কোরআন এবং হাদিসের বাহ্যিক অর্থ নেওয়া হচ্ছে কুফরির মূল কুফরির মূল অথচ আল্লাহ কি বললেন যে আমি করেছি কি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি সহজ করে দিয়েছি আর রসুল সাল্লা তিনিও বিদায় দিনে যে শেষ ওসিয়ত করেছেন যে শেষ ওসিয়ত করেছেন সেখানেও আপনারা দেখতে পাবেন মোহাত্তা মালিক ম্যালিক কিতাবুল কাদ হাদিস নাম্বার তিন এবং মিসকাতুল মাসাহি কিতাবুল ইমান হাদিস নাম্বার একশো ছাপ্পান্ন সেখানে বর্ণিত হয়েছে যে তার একটু ফিকুম আমরাইনি লন্ত জিল্লু মাতামা সাক্তুম মিহমা কিতাব আল্লাহ বা সুনাতি রাফুলি আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি একটা হচ্ছে কিতাব আল্লাহ একটি হচ্ছে কিতাব আল্লাহ আর একটা হচ্ছে সুনত রসুল অর্থাৎ হেদিস যতদিন পর্যন্ত তোমরা এ দুটোকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না ততদিন পথভ্রষ্ট হবে না তাহলে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন আর আরেকটা হচ্ছে হেদিস তো এই দুটোকে যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না ততদিন পথভ্রষ্ট হবে না আর এরা কি বলছে যারা কোরআন এবং মেনে চলবে চার মাঝাব বাদ দিয়ে তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী আপনারা ভাবুন তাদের কিতাবে লিখছে কি লিখলে যে ওয়াল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি যাল্লুন মুযিল্লুন যারা এই চার মাযহাব থেকে খারিজ যারা চার মাঝের বাইরে তারা হচ্ছে পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী বলুন এই আয়াতে এবং হাদিসে কোথাও কি বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি চার মাঝাব পাঠিয়েছি চার মাঝাবকে তোমরা মেনে চলো এটা তোমার জন্য মানা ফরজ দেখাতে হবে কেউ সম্ভব রসুলাম বললেন দুটো জিনিস চাইছে কেতাবুল্লাহ আর একটা শুনে রসুল কিতাবুল্লাহ মানা আজকে বলছে গুমরাহি আপনার ভাবুন কেতাবুল্লাহ কে মানা এবং হাদিস মানা সাহাবাদের কল কে মানা বলছে গুমরাহি আপনারা ভাবুন যে এরা কারা মানুষকে কোথায় নিয়ে যেতে চাইছে নাসলাকে আলা হাজাতের নারা লাগি আজকে যারা রেজিবি সুন্নি বলছে আসলে আসলে এরা হানাফি নয় এরা আপনার নতুন একটা মাসলাক যারা লাহাবি তা যারা লাহাবি আপনি বলবেন লাহাবি কেন বললেন আরে এরা মিলাদকে প্রমাণ করার জন্য মিলাদের যে ইয়ে আসলে মিলাদ তো নয় যে ঈদে মিলাদুর নামে যে জসন জাসন মানাই যে আপনার কুকিত্তিগুলো তারা করে বিভিন্ন রকম ঢাক ঢোল আপনার নাচ ড্যান্স যেগুলো করে আপনি নেটে গিয়ে সার্চ করুন দেখতে পাবেন যে কে কি ককৃত্তি করে তারা যেগুলো ধর্মের নামে প্রচুর বাড়াবাড়ি যেগুলো ধর্মের সাথে দূর সত্তম সম্পর্ক নেই সেইগুলোকে তারা প্রমাণ করার জন্য কি অপচেষ্টা চালাচ্ছে কি অপচেষ্টা চালাচ্ছে আর সেগুলো করছে সেগুলোকে ধর্ম বলে চালাচ্ছে তো এই নাড়া লাগান আলাম নতুন মাঝাব নতুন মাসলাক এরা হচ্ছে লাহাবি তারা করে কি আবুল আহাবের আপনার থেকে আবুল হাব থেকে তারা দলিল খোঁজে যে তিনি নাকি দাসীকে দুই আঙুলের দ্বারা আজাদ করেছিলেন তাই আল্লাহ তাকে মানে জাহান নামে পোড়া সত্ত্বেও তাকে ওই দুই আঙুল দিয়ে সে পানি পান করে আদি হয় মানে সে শান্তি পায় তো আপনি বলুন আবুল আহাব থেকে যারা দলিল নেয় আবুল আহাবকে যারা আপনার মডেল মনে করে আবুল হাবের খুশির তার সাথে তারা খুশি মানায় তো লাহাবের অনুসারী তাই লাহাবি আর আমরা মোহাম্মদ সাল্লাহ অনুসারী তাই আমরা মুহাম্মাদি আমরা মোহাম্মদি আর ওর হচ্ছে লাহাবি আমরা মুহাম্মাদি আর ওর হচ্ছে লাহাবি আমরা হাদিসের অনুসারী তাই আহলুল হাদিস আমরা শূন্য অনুসারী তাই

যে এদের একটা অপকৌশল এদের একটা অপকৌশল হচ্ছে যে মানুষকে যে কোনো ভাবে হোক মূর্খ রাখতে হবে মানুষকে কোরআন এবং থেকে বিমুখ রাখতে হবে ইমামের নামে মাসলাকের নামে পীরের নামে বিভিন্ন রকম ব্যক্তির নামে তাদেরকে কোরআন এবং হাদিস থেকে বিমুখ রাখতে হবে এটাই তাদের চেষ্টা এদাই তার চেষ্টা তাই তারা বলেছে যে হাদিস ও কোরআনের বাহ্যিক অর্থ মানে গ্রহণই হলো কুফরির মূল তারা যদি বলতো মানে নিজ মতকে করার জন্য যে কোরআন এবং হাদিসের অংশ বিশেষ গ্রহণ করা কুফর মূল তাহলে না হয় আলাদা ব্যাপার ছিল অংশবিশেষ যেমন ধরেন লাকরব সলাত ও আন্তুম সুকারা এটা পুরো সেন্টেন্স না নিয়ে আপনার অংশবিশেষ নিয়ে নিয়ে মানুষকে ভুল বোঝানো যে তোমার নামাজের কাছে যেও না নামাজের নিকটবর্তী হয় না ফলাতে নিকটবর্তী হো না ও আন্তুম সুকারা মদ্যপ অবস্থায় মদ পাই অবস্থায় এই পুরো সেন্টেন্স না বলে অর্ধেক আপনারা দেখুন এই কাজটা তো তারা করেছে আমি তাকেই বললাম যে সুরাই ইউনুস সোয়া নম্বর দশ আয়াত নম্বর এই শব্দটা থেকে তারা তাদের সাবিত করতে মাসলাক্তের যে আপনার ঈদ এর যে সাবিত করতে চেয়েছে করতে চেয়েছে তারা মাইদা শব্দ থেকে শুধু একটা শব্দ নিয়ে তো অপব্যাখ্যা কারা করে যাদের মনে বক্র বক্রতা রয়েছে আর যাদের মনে বক্রতা এবং কুটিলতা তার হচ্ছে বেরেলি মাসলাক এরা অন্য অনেকের মধ্যে রয়েছে তার মধ্যে এরা অন্যতম এরা হচ্ছে অন্যতম বর্তমান যুগের ফিতনা বর্তমান যুগের এক বিশাল ফিতনা হচ্ছে বেরলি মাসলাক দ্বিতীয়ত তারা যে কথা বলতে চাইছে সেটা হচ্ছে যে চার মাঝাবের চার মাঝাবের তাকলিদ বা অনুসরণ যায় চার মাঝাব ছাড়া অন্য কোন মাঝাবের তাকলিদ বা অনুসরণ যায় নাই যদিও সেই মাঝাব সাহাবিদের উক্তি সেই হাদিস ও কোরআনের আয়াতের সহিত সংগতিপূর্ণ হয় ভাবুন কি লিখলো চার মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাবের তাকলিদ বা অনুসরণ জায়জ নয় যদিও সেই মাঝাব সাহাবিদের উক্তি হয় যদিও সেই মাঝাব সই হাদিস হয় যদিও সেই মাঝাব করোনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় আপনি কি বলবেন আমহ ভাই কথা বলেছেন আমি কে অব্দি পুরো বেড়াল বিয়াদকে চ্যালেঞ্জ করছি পুরো রেজবি মানে রেজবিয়াতকে চ্যালেঞ্জ করছি পুরো আলাহাতের বংশধর এবং তার মানে যারা মাসলাকের লোক রয়েছে চ্যালেঞ্জ করছি তারা প্রমাণ করুক যে কোনো জায়গায় ইমাম আবু হানিফের কথা বলে গেছেন যে মাঝাবের বিরুদ্ধে বাইরে যদি কোরআনের উক্তি আয়াত আছে সহি হাদিস আছে বা সাহাবিদের উক্তি আছে তাহলে সেটা মানা যাবে না এটা বলা হয়েছে যাইজ নয় অনুসরণ করা যাবে না মানা যাবে না এই কথা বলা হয়েছে এই মাঝাবের অস্তিত্ব ছিলই না এই মাঝাবের অস্তিত্ব চার ইমামের যুগে ছিলই না না ছিল সাহাবীদের যুগে না ছিল তাবিদের যুগে না ছিল তাবি তাবিদদের যুগে কোন যুগে তাদের অস্তিত্ব ছিল না এই মাঝাব তো অনেক পরে এসেছে এই মাঝাব অনেক পরে এসেছে আপনারা যদি দেখেন যত লাহেল বায়রিকা সাহালুল্লাহ মাহাদুদ তো তিনি বলেছেন চারশো বছর পর্যন্ত মানে মাঝাবির কোনো অস্তিত্ব ছিল না তিনি বলতে চেয়েছেন যে জেনে রেখো চতুর্থ শতাব্দী হিজরির পূর্বে মুসলিম নির্দিষ্টভাবে কোনো একজন বিদ্বানের মাঝাবের তাক উপর সঙ্গবদ্ধ ছিল না কোনো সমস্যা সৃষ্টি হলে লোকেরা যে কোনো আলেমের কাছে জেনে নিত যে কোনো আলেমের কাছে কারণ অন্ধ অনুসরণ করতেন না এবং এ ব্যাপারে কোনো মাঝাব যাচাই করা হতো না কে বলেছেন হজ্তুল্লাহ হেল বায়া লেগাতে আপনার শাহাদুল্লাহ হাজরত তেহেলামি পেজ নাম্বার একশো বান এবং তিপান্নতে বলেছে আজ আজকে যে যারা বলছে যে চার মাঝহাবের একটির অনুসারী নয় সে পদভ্রস্ত এবং পদভ্রস্তকারী যে যারা বলছে যে যে চার মাঝাবের একটি অনুসারী নয় সে পদভষ্ট এবং পদভ্রস্তকারী তাহলে এখন তাদের কাছে প্রশ্ন করা যাবে বা তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে যারা এই চার মাঝে অনুশীলন নয় তারা হলেন সাহাবি তারা হলেন তাবেইগণ তারা হলেন তাবে তাবেইগণ তাহলে তারা কি পদভস্ত নজবিল্লা তারা কি পদভস্ত ইমাম আবু হানিফা যার বা যাদের কাছে পড়েছেন তার যে অস্তাদ তারা কোন মাসলাকে অনুসারে ছিলেন ইমাম মায়ালিক রহমতুল্লাহ আলাই তিনি কার কাছে পড়েছিলেন তার উস্তাদ তারা কোন মাঝে ছিলেন তারা কি পদভস্ত তার তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি যার কাছে পড়েছিলেন তারা কোন মাসলাকে ছিলেন তারা কি পদভস্ত ইমাম সাফি রহমতুল্লাহ আলাই তিনি যার কাছে পড়েছিলেন বা তাদের যে ওস্তাদ ছিল তারা কি পদভস্ত এই চার মাঝে ঊর্ধ্বে চার মাঝে আগে যারা সাধারণ মানুষ ছিল যারা কোনো একটা নির্দিষ্ট ইমাম অনুসরণ করছিল তারা কি পদভস্ত আমার আরেকটা প্রশ্ন এই যে চার মাঝাবের ইমাম চারজন ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদিন রহমতুল্লাহ আলাই এই চারজন ইমাম গায়ের মোকাল্ল ছিলেন না মোকালিদ ছিলেন এই চারজন ইমাম তাকলিদ ছিলেন নাকি আপনার গায়ের মোকাল্লিদ ছিলেন আপনি অবশ্যই অবশ্যই বলবেন যে তারা মোকাল্লিদ ছিলেন না তারা মুকাল্ল ছিলেন না তাহলে তারা কি পদভ্রস্ত আপনারা চার মাঝাব মেনে নিলেন তাহলে আপনি যার কথা বলছেন তার ওস্তাদ দিকে তারা মানতেন তাদের উস্তাদের কথা মেনে চলতেন কই তাদের নাম তো আমরা পাই না খুঁজে অথচ ইসলামের স্বর্ণযুগের কথা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সোহেল বোখারি কিতাবুস হাদিম দুই হাজার ছশো একান্ন সেখানে ইমরান ইবিন হুসাইন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যিনি মিশ্রাম বলেছেন যে খৈর হুম কর্নি থুম্য লাজিনে ইয়লু নাহম থুম্য় লেদিনে ইয়ালু নাহম সব থেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ তারপর তার পরের যুগ অতঃপ্র তার পরের যুগ তাহলে আমরা দেখলাম যে রুসুব সাল্লাল্লাহ আরিহ সাল্লাম তিনি বলেছেন ইমরান নে হুসাইন রদি আল্লাহ থেকে তিনি বলেন যে রসালাম বলেছেন যে সবথেকে উত্তম যুগ সব থেকে শ্রেষ্ঠ যুগ সর্বোত্তম যুগ সেটা হচ্ছে আমার যুগ কে বললেন বললেন তারপরে অতঃপর তাদের যুগ তারপরে মানে তার যুগের লোকেরা আমরা এখানে পেলাম তাহলে প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা বুঝতে পাচ্ছেন আপনারাই বলুন পদভ্রষ্টী কে বা কারা আজকে পদভ্রস্টকারী বেরেলি সম্প্রদায় না যারা আপনার এই মাসলাকের বাইরে একটা গন্ডি যেটা বেঁধে দেওয়া হয়েছে চারজন ইমামকে কেন্দ্র করে অথচ কোরআন এবং হাদিসের বিশাল ভান্ডার সেটা থেকে মানুষকে বঞ্চিত রাখা হচ্ছে তো যারা বঞ্চিত করতে চাইছে কোরআন হাদিস থেকে বিমুখ করতে চাইছে কোরআন এবং হাদিস থেকে মানুষকে দূরে রাখতে চাইছে তারা পদভ্রষ্টকারী না যারা কোরআন হাদিস মেনে চলছে তারা পদভ্রষ্টকারী আপনারাই বলুন আপনারাই বলুন তাহলে কোরআন এবং হাদিসের যার অনুসরণ করছে তারা অবশ্যই সঠিক পথে প্রথম আপনারা বলবেন কেননা আপনারা জানেন বা আপনারা ইতিহাস যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে কোরআন এবং হাদিস এবং সাহাবাদের উক্তি ছাড়া চারশো বছর পর্যন্ত কোনো মাঝে অস্তিত্ব ছিল না কোনো মাঝে অস্তিত্ব ছিল না অথচ মানে তাদের পরবর্তীতে যারা আপনার কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চাইছে তাদেরকে কারা খানি বেরেলি বা রেদ্বি সম্প্রদায় যাদের আপনার একশো আশি বছর পূর্বে পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না একশো আশি বছর পূর্বে এই বেরেলি রেজেখানি সম্প্রদায়ের কোনো অস্তিত্বই ছিল না তারা নাকি বলছে যে যারা কোরআন হাদিস মেনে চলবে তারা নাকি পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী চার মাঝাব ছাড়া চার মাঝাব ছাড়া যারা কোরআন এবং কোরআন হাদিস মেনে চলবে তারা পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী আপনি বলুন সত্যি আহমদ ইয়ার খান আহমদ ইয়ার খানের কথা একেবারে মানে আহমদ ইয়ার খান নাইমি কথা একেবারে স্পষ্ট করে দিয়েছে যে চার মাঝাব ছাড়া কোরআন সেই হাদিস এবং সাহাবাগণের উক্তি তা আর বলেছেন যে কোরআন সেই হাদিস ও সাহাবাদের উক্তি ছাড়া তকলিদ বা দিকে আহ্বান করা তাকলিদ বা মাঝাবের দিকে আহ্বান করা পদভস্ততা কে বলেছেন মহাদুসগণ বলেছেন আর মানে আবু হানিফার সাথে ইমাম সাফির সাথে ইমাম মায়েরিকের সাথে তাদের এই মত তাদের এই মতবাদের বা তাদের এই মাসলাকে কত বিরোধ কত বিরোধ আপনারা দেখুন আবু হানিফ রহমতুল্লাহ সম্পর্কে ইকদুলজিৎ নামক কিতাবে ইকদুলজিৎ নামক কিতাবে বলা হয়েছে এবং একাদ হিমাম হুমাম নামক গ্রন্থের আপনার পঁয়ষট্টি পৃষ্ঠা এবং ইকদুলজিৎ নামক গ্রন্থের বাইশ বাষট্টি বাইশ পৃষ্ঠায় বলা হয়েছে বাইশ পৃষ্ঠায় বলা হয়েছে যে সুয়েলা আবু সুয়েলা আবু হানি ফাত রহমতুল্লাহ আলাই যে ইদা আ কৌলা বা কিতাব উল্লাহি ই হালিফু কল উতরুকু কৌলি বিকিতাবিল্লাহি আব হানি ফর রহমদউলাইকে জিজ্ঞাসা করা হলো যদি আপনার কথা বা যখন আপনার কথা আল্লাহর কিতাবের খেলাপ পাওয়া যাবে আল্লাহ কিতাবের বিপরীতে পাওয়া যাবে তখন আমরা কি করব। তখন তিনি বললেন উতরুকু কৌলি তোমার কথাকে ফেলে দেবে বিকিতাবিল্লাহ আল্লাহ কিতাবের মোকাবিলাই ও ই দ্যা খবর রসুল ফাকরিল্লাহ তাকে বলা হলো ওয়াইদ হ্যাঁ ঈদ এ ক্যান শকিল খবর রসুল সল্লাল্লাহর যদি আপনার কথা রসুল সল্লাল্লাহ রাইসাল্লামের ই খোয়ালিফু খিলাফ হয় তখন আমরা কি করব কল তিনি বললেন যে উত্র কু কৌলি বে খবর রসুল ইসাল্লাহরিফ রুহসাল্লাম তাহলে তোমরা করবে কি রসুলসাল্লামের কথার মোকাবিলায় রসুলসাল্লামের হাদিসের মোকাবিলায় তোমরা খবরের মোকাবিলায় তোমরা করবে কি আমার কথা ফেলে দেবে ফাকিল অতঃপর তাকে বলা হলো যে ইদা কেন কৌল সোহাবাতি ইয় খালিফুহু যদি আপনার কথার বিপরীতে আপনার কথার খেলাপে যদি সাহাবীদের কথা পাওয়া যায় তাহলে আমরা কি করব কল আবু হানিফ আলাই বললেন উত্রুকু কৌলি উত্রুকু কৌলি তো আমার কথাগুলোকে ফেলে দিবে বে কৌলি সাহাবা রদ আল্লাহ তাল আনহুমদের কথার বা কৌলের বা উক্তির বিপরীতে আপনি দেখুন এই জাল হক আহমদ রেখান বেরেলিবির ধর্মের হাকিমুল উম্মাল লিখা সেখানে তিনি বললেন যে কোরান এবং হাদিস মানা যাবে না চার মেঝাবের মোকাবেলাই আর আবু হানিফা কি বললেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে উত্রুকু কৌলি উত্রুকু কৌলি বি কিতাবিল্লাহি উত্রুকু কৌলি বি খবরুল রসুলি উত্রুকু কৌলি বি আর এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে চার মাঝাবের বাইরে কোরআন এবং হাদিস কিছু মানা যাবে না কোরআন এবং হাদিস মানা যাবে না বরং সেটাই শুধু বলা হয়নি বরং বলা হয়েছে যে বিদাতিল কুফর বরং চার মাঝাবের বাইরে কোরআন এবং সুন্নার মানা হচ্ছে কুফরির মূল কুফরির জড় জ্বর বড় হয়েছে অথচ আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি কি বললেন তিনি বললেন যে কোরআন এবং হাদিস এবং সাহাবাদের কথা যদি তার কথার মোকাবিলায় পাওয়া যায় তাহলে সেটা মেনে নিতে হবে এছাড়াও তিনি বলেছেন মিজানুল কুবরা নামক গ্রন্থের প্রথম খণ্ডে সাতান্ন পৃষ্ঠায় যে ইদা রয় কালামিনা ইউ খালি ফুজাহেল কিতাব সুন্না ফ্যামিল উবিল কিতাব সুন্না ওয়দ্রিবু যখন দেখবে আমার কথাগুলো কোরআন এবং সুন্নার প্রকাশ্য বিরোধী বিরুদ্ধে যাচ্ছে তখন তোমরা কোরআন এবং সুন্না মেনে চলবে এবং আমার কথাগুলোকে পাঁচের গায়ে আছাড় মেরে ফেলে দেবে আমার গায়ে আমার কথাগুলোকে পাঁচের গায়ে আছাড় ফেলে ফেলবে তিনি আরও বলেছেন আপনার মিজানুল কুবরা নামক গ্রন্থের প্রথম খণ্ডের বাষট্টি পৃষ্ঠায় যে

এই বেরেলি মাসলা কি হানাফি থেকে কি প্রমাণ হলো এ থেকে আমরা কি প্রমাণ পেলাম ব্রেলি মাসলাক ব্রেলি মাজহাব রিজা খানি মাসলাক রিজাব খানি মাঝাব এটা একটা আলাদা ফিতনা যেটা ভারতবর্ষে হানাফি দিকে ধোঁকা দিচ্ছে যারা মানুষকে কবরমুখী করছে যারা মানুষকে আপনার কবরে গিয়ে কবর পূজা করাচ্ছে কবরে গিয়ে ফুল চড়ানো মানত মানা এই ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা আসব আপনার এই যে হাসি আব্দেন দেখতে পাচ্ছেন যে রদ্দুল মুহতার নামক গ্রন্থ রদ্দুল মুহতার আলা আলা দুর্গুলি আরা মুখতার মুক্তার হ্যাসে একদিন এখান থেকে শালা আমি পরবর্তীতে প্রমাণ দিব। যে এই যে কবর কেন্দ্িক যে বিষয়গুলো রয়েছে। সেগুলি। সেগুলি প্ররমামানধদুয়েনশালা পরবর্ীতে পরবর্তীতে আলোচনা আইন শালা আসবে তা যপ প্রস্চার প্রসার বার্্তা লি করছে সেটা হচ্ছে মানুষকে কররান এবং ফুননা থেকে বিমুখ করার। কোরান এবং শুননাতে যেন মানুষ নিজেকে মানে জড়িয়ে না দেয়। যেন না চলে বরং চার মাঝাব অনুযায়ী চলে চলে এটাই তাদের দাওয়াত এই দাওয়াতকে তারা আম করছে এই দাওয়াতকে তারা মানুষ সামনে প্রচার প্রসার করছে অথচ তারা আবু হানিফার অনুসারী নয় কেন আবু হানিফার সাথে তাদের মতবিরোধ রয়েছে আমি আগেই প্রমাণ করলাম যে আবু হানিফুর রহমতুল্লাহ তিনি বলছেন যদি আমার কথা কোরআনের বিরুদ্ধে যায় তাহলে কোরআন মেনে চলবে আমার কথা যদি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার কথা বিরুদ্ধে হাদিস তোমরা মেনে চলবে আমার কথার বিপরীতে হাদিস মেনে চলবে এবং তিনি আরও বলেছেন যদি আমার কথা সাহাবিদের উক্তির বিপরীতে হয় তাহলে তোমার সাহাবিদের উক্তি মেনে চলবে আর রেজা সম্প্রদায় বলছে যদি কোরআন এবং হাদিসের কথা যদি মাঝাবের বিরুদ্ধে যায় তাহলে তোমরা মাঝাব মেনে চলবে দেখছেন দাওয়াত আবু হানিফার দাওয়াত হচ্ছে যে আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে সাহাবির উক্তির বিরুদ্ধে গেলে তোমরা কোরআন হাদিস এবং সাহাবাদের উক্তি মেনে চলবে আর রেজাখানি সম্প্রদায় বেরেলি সম্প্রদায় আল্লাহ হাজের যারা অনুসারী তাদের দাওয়াত হচ্ছে যে তোমরা কোরআন হাদিসের বিপরীতে এ মাঝাব কে মেনে চলবে কোরআন হাদিসের মাঝাবের বিপরীতে যদি কোরআন হাদিস আসে তাহলে তোমরা কোরআন হাদিস ছেড়ে দেবে মানে সাহাবিদের রুক্তি ছেড়ে দেবে তোমরা মাঝাব মেনে চলবে অথচ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে তারা মানে না মানে না নিজেকে হানাফি বলে হানাফি সম্প্রদায়কে ধোকা দিচ্ছে তারা হানাফি সম্প্রদায়কে ধোকা দিচ্ছে তারা প্রচার করছে নতুন এক মাঝাবে নতুন এক ধর্মের নতুন এক মাসলাকের যার প্রবক্তা যার নির্মাতা যার আপনার আবিষ্কারক হচ্ছে আহমেদ রেখান বেলেরবি যার জন্ম ইংরেজদের পিরিয়ডে ইংরেজদের পিরিয়ডে একশো বছর আগে তাদের মানে অস্তিত্ব লাভ করেছে এর আগে পৃথিবীতে বেলি সম্প্রদায়ের কোনো অস্তিত্ব ছিল না বেলি সম্প্রদায়ের কোনো অস্তিত্ব ছিল না এই বেলি সম্প্রদায়ের কাছে আমাদের কিছু প্রশ্ন বেলি সম্প্রদায়ের কাছে আমাদের কিছু প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যেখানে আল্লাহ বললেন সেই বোখারি কিতাব নাম্বার দুই হাজার আহ ছয়শ একান্নতে যে খাইহম সব থেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ তারপরে তার নিকটতম যুগ অথপ তার মানে পরের নিকটতম যুগ তিনি বললেন এখন যদি সবথেকে উত্তম যুগ তিনটে যুগকে বলা হয়ে থাকে তাহলে এই তিন যুগে কোনো অস্তিত্ব ছিল না এটা তারাও স্বীকার করবে বা সমস্ত মানুষ স্বীকার করে তারাও স্বীকার করবে তিন যুগে মাঝাবের কোনো অস্তিত্ব ছিল না তাহলে শেরুতের দৃষ্টিতে তাহলে শরীয়তের দৃষ্টিতে এই মাঝাবটাকে বেলা বলা যাবে কি না আমরা জানতে চাই আমরা রেজাখানি সম্প্রদায়ের কাছে জামেউল বিদাতের অনুসারীদের কাছে জানতে চাই যে তিনটি যুগে ইসলামের যে স্বর্ণ যুগ এই তিন যুগে মাঝাবের কোনো অস্তিত্ব ছিল না পরবর্তীতে এটা অস্তিত্ব লাভ করেছে আর এটাকে এরা মানা ফরজ বলছে এখন সৈয়তের দৃষ্টিকে একে বিদাত বলা যাবে না যাবে না বিধাত বলা যাবে না যাবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে যদি ওকে পরবর্তী যুগে তৈরি করে তৈরি করে দিনের যে আদর্শ তার মধ্যে গণ্য করা হয়ে থাকে তাহলে তো আল্লাহ তাবার কথা আলা বলেছেন যে আলিয়া আকমাল তুল্লাহ দিন আকুম ও আলাই আলাইকুম না আল্লাহ তালাক বলেছেন যে আজকের দিন ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে শ্রম ইদার সময় পাঁচ আয়ত নাম্বার তিনে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে তাকলিদ বা মাঝাব মানা যেটাকে ফরজ করে নিয়েছে এরা এই তাকলিদকে আবশ্যিক বা ফরজ কে করল তার দলিল কি এটা ফরজ না মুস্তাহাব না মুবা কি এর দলিল কোথায় তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে যে চারজন ইমামের আগে এই তকলিদ জারি ছিল কি না তকলিদ জারি ছিল কি না আর যদি জারি থাকে তাহলে কোন ইমামের তকলিদ করা হতো কোন ইমামের তকলিদ করা হতো এবং সে তাকলিদ ফরজ ছিল না ওয়াজিব না মুবা ছিল কি ছিল যদি থেকে থাকে তাহলে কিসের ভিত্তিতে ছিল আর যদি না থাকে তাহলে এখন নতুন করে কিভাবে ফরজ হয়ে গেল তারপরে প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে চার ইমামের আগে যে ইমামের তাকলিদ জারি ছিল সেই ইমামের নাম কি সেই ইমামের নাম কি আজও সেই ইমামের তাকলিদ করা ওয়াজিব না মুবা কি যদি বলেন যে না তাহলে কেন যদি বলে নিষেধ তাহলে বা কেন বা কে নিষেধ করলো তারপর হচ্ছে প্রশ্ন হচ্ছে যে মুজতাহিদ কাকে বলে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মুজতাহিদ কাকে বলে চার ইমাম ছাড়া আর কোনো মুজতাহিদ ছিলেন কিনা হয়েছেন কি না আগে ছিলেন কিনা এবং পরবর্তীতে হয়েছেন কিনা সাত নম্বর প্রশ্ন হচ্ছে ওই চার ইমাম ওহির মারফত শিক্ষা লাভ করেছিলেন নাকি আলেমদের কাছ থেকে শিখেছেন যদি ওহির মারফত শিখে থাকেন তাহলে নবির মধ্যে এবং চারজন ইমামের মধ্যে তফাত কোথায় পার্থক্য কোথায় আর যদি তারা উস্তাদের কাছে শিখে থাকেন তাহলে তাদের উস্তাদরা বড় নাকি তারা বড়। যদি উস্তাদরা বড় হন তাহলে উস্তাদের তাকলিদ হয় না কেন উস্তাদের তাকলিদ হয় না কেন আট নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরআন এবং সহিদিসের প্রতি আমল করাটা শুধু সাধারণদের জন্য ফরজ নয় ইমামদের জন্য আর মুস্তাহিদদের প্রতি ফরজ এটা কিসের ভিত্তিতে সাধারণদের জন্য ফরজ নয় তো ইমামদের এবং মুজতাহিদের জন্য ফরজ এটা কোন দলিলের ভিত্তিতে তাহলে কি কোরআন শুধু চারজন ইমামের জন্য এসেছিল চারজন ইমামের জন্য এসেছিল অবতীর্ণ করা হয়েছিল না বিশ্ব মানব মানবতার জন্য করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য করা হয়েছে আমরা উত্তর চাই তারপরে আমরা আরও জানতে চাই যে হজরত আউ বকর রজ্জল্লাহ হু হজরত উমার ফারুক রজ্ আন আনহু হজরত উসমান গনি রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহু এই চারজন খলিফা এই চার চারটি যে মাঝাব রয়েছে এই মাঝাবের যাদের নামে হয়েছে ইমাম আবু হানিফ ইম সাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমদ হাম্বাল এদের চেয়ে উত্তম ছিলেন নাকি চারজন আপনার ইমাম উত্তম ছিলেন চারজন খলিফা উত্তম নাকি চারজন ইমাম উত্তম ছিলেন আরও প্রশ্ন যে হজরত হাসান রদ আল্লাহ তাল যে হজরত হুসাইন রদ আল্লাহ তাল আনহু হজরত জৈন আবেদিন রদ আল্লাহ আনহু হজরত আপনার ইমাম বাকির রদ আল্লাহ আনহু ইমাম জাফর রহমতুল্লাহ আলাই ইনারা চারজনের চেয়ে উত্তম ছিলেন নাকি চারজন ইমাম এদের চেয়ে উত্তম ছিলেন যদি হজরত হাসান হুসাইন রদ আল্লাহ এবং জৈনুল আবেদিন রদ আল্লাহ এরা যদি উত্তম হয়ে থাকেন তাহলে এদের অনুসরণ কেন করা হয় না চারজন ইমামের নামে মাসলাক কেন তৈরি হয়েছে তাদের নামে কেন মাসলাক তৈরি হয়নি তারপর প্রশ্ন হচ্ছে চারজন খলিফা এবং ওই সকল ইমাম ওই সকল ইমামগণ যার ওই সকল ইমামগণ যে চার ইমাম তারা যে উত্তম তাহলে তাদের নামে তাকলিদ করা হচ্ছে আর সাহাবারা যদি উত্তম হয়ে থাকেন তো তাদের নামে তাকলিদ কেন হয় না তাদের নামে কেন মাজাব হয় না তাদের নামে কেন মাজাব হয়নি চারজন ইমাম উত্তম নাকি চারজন খলিফা উত্তম যদি চারজন খলিফোত্তম হয়ে থাকেন তাহলে চারজন ইমাম নামে মাসরাক তৈরি হলো আর চারজন খলিফার অস্তিত্ব কোথায় চারজন খলিফার মাঝাব কোথায় তারপরে চারজন খলিফা কি মুস্তাহিদ ছিলেন নাকি ছিলেন না নাকি ছিলেন না তারপরে চারজন ইমামের আগে চার খলিফাদের তাকলিদ করা হতো কি না চারজন খালিফা তাকলিদ করা হতো কি না তারপরে প্রশ্ন হচ্ছে যে চার ইমামের আগে মুসলমানরা মুকাল্লিদ ছিলেন নাকি গায়ের মুকাল্লিদ ছিলেন গায়েব মুকাল্লিদ ছিলেন যদি গায়ের মুকাল্লিদ হয়ে থাকেন তারা কি নাজাদ প্রাপ্ত নাকি জাহান নামি তারা ইসলাম থেকে খারিজ নাকি ইসলামের মধ্যে গণ্য তারপরে চার খালিফার তাকলিদ এখন নিষেধ নাকি নিষেধ নয় চারজন খালিফার তাকলিদ নিষেধ নাকি নিষেধ নয় তারপরে বলুন যে এই যে চার মাঝাব বা তাকলিদ সম্পর্কে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি এখন এই মাসলা কি ভাইদের কাছে মাঝাবি ভাইদের কাছে তাদেরকে জানতে চাই যে তাকলিদ সম্পর্কে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেছেন কিনা যদি বলে থাকেন তো কি বলেছেন ওইরূপ একটি হাদিস দেখান যাতে নির্দেশ দেয়া আছে যে চার ইমামের তাকলিদ ফরজ যদি মানো ভালো আর না মানলে লামাঝাবি হয়ে যাবে লামাঝাবি হয়ে যাবে লাস্টে আমরা জানতে চাই যে আহলে ওয়াল জামাত এ সরব কি চার মাঝাবকে মানা নাকি হায়রুল করুন যে পথের উপরে ছিলেন অর্থাৎ তিনটি ইসলামের স্বর্ণযুগ সাহাবা তাবে তাবিন এদের যে মাসলাক ছিল সেই মাসলাকের উপর প্রতিষ্ঠিত করা থাকা কোনটা সঠিক কোনটা সঠিক আর যাদেরকে আমরা আজকে ইমাম বলে মানছি তাদের পরেও তো অনেক ইমাম এসেছে তো সেই সব ইমামদের এর গুরুত্ব আছে নাকি নাই গুরুত্ব আছে কি নাই আর যারা আজকে আহলে সন্তল জামায়াত বলে দাবি করে কোরআন সুন্না মেনে চলছে চারজন ইমামকে মানছে না তারা মুসলিম নয় তারা কাফির এই সব কথাগুলো যে বলা হচ্ছে এই কথাগুলো অপপ্রচার নাকি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা আমি চাইবো যে আজকে ব্রেলি ভাইরা এর জবাবগুলো দিক এর জবগুলো দিক আহলে সন্তল জামাত হতে গেলে কি চার ইমাম মানতেই হবে নাকি চার ইমাম না মানলেও আহলে সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় শুধু কোরআন এবং সুন্নাকে মানলে কোরআন এবং সুন্নাকে মানলে আহলে সুন্নাল হওয়া যায় আহলে সুন্নাল জামাত হওয়া যায় এ কথা ঠিক না ভুল আমরা বলতে চাইছি যে যারা কোরআন এবং সুন্না মেনে চলে তারাই হচ্ছে আহলে সুন্নাল জামা আহলে সুন্নাত জামা যারা কোরআন এবং সুন্না মেনে চলে আর যারা কোরআন এবং সুন্নার বাইরে চলে সে যে কোনো ব্যক্তিকে মেনে চলুক না কেন যে কোনো ব্যক্তিকে সে আবু হানিফাকে মানুক এবং সাফিকে মানুক আর ইমাম আহমদ হাম্মকে মানুক বা যাকেই মানুক না কেন যদি কোরআন সুন্নার বিপরীতে তাদের আমল যায় তাহলে সেই ব্যক্তি সঠিক নয় সে ব্যক্তি ভুল সে ব্যক্তি ভুল কিন্তু যে ব্যক্তি কথা এবং কর্ম কোরআন সন্ধ্যে মিলবে সে ব্যক্তি সঠিক তাহলে আলে সন্তুল জামা আমরা এটাই মানে জানি এবং এটা আমরা প্রমাণ করতে চাই বাকি মাসলাকের নামে ব্যক্তির নামে যত দল যত মত যারা না কোনো ব্যক্তির দিকে আহ্বান করছে তারা কেউ সঠিক নয় তার সব ভুল পথের পথিক আমরা এটা বলতে চাই আল্লাহ জান প্রত্যেককে কোরআন এবং সহি সুন্না অনুযায়ী চলার তো দান করেন এই মাসলাকি ফিতনা বা মাঝাবি ফিতনায় থেকে আমাদেরকে দূরে রাখেন মানহাজ সালাফ যেটা যেটা রসল সাল্লাহু সাল্লামের যুগ থেকে নিয়ে কেমতাব্দি যত মুস্তাহিদ আলেমরা আসবেন তাদের কাছ থেকে কোরআন এবং সন্না অনুযায়ী যদি আমরা কোনো সমস্যায় ফাঁসি তো ফয়সালা নিব এতে কোনো আপত্তি নেই এর জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ আমরা করতে চাই না